নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। একটু হাসিই পাচ্ছে, একটু বেশি সেজে ফেলেছি তাই না? তার কারণ আমার পাশে যিনি রয়েছেন, আমি না বিশ্বাস করুন সকালে কিন্তু এত সাজগোজ করিনি, আমার পাশে যিনি রয়েছেন তাকে যখন সাজতে দেখেছি, একটু আমি চলে যাই কৌশিকিস বুটিকের কৌশিকির কাছে, ও ইউজুয়ালি সাজগোজ করেই না। আজকে যখন ওকে দেখলাম আমি বললাম আমি স্বর্ণচুরিটা পরবো ঠিকই ছিল, আমি চুলটা নর্মালি বেঁধেছিলাম, আর আমি খোপা করব, ফুল লাগাবো, নাকে নাতনি পরবো, প্রচুর সাজবো। তার কারণ ও বললো ওরটা হচ্ছে অষ্টমীর সাজ, আমারটা হচ্ছে নবমীর সাজ। নমস্কার। তো আমার নিয়ে এসছো বলো। হ্যাঁ, আমার সাজটা প্রথমত আমি বলি, আমার সাজটা অল ক্রেডিট গোস টু মাই ডটার। আমার মেয়ে আমাকে সাজিয়েছে, বলছে তুমি এরকম হ্যাঁ সাদামাটা ভাবে সাজো, আজকে আমি বসো, আমি তোমাকে নিজে সাজাবো। তো সকাল থেকে উঠে সাজানো হয়েছে। তো এই হলো গল্প। আজকে একদম পুজোর সাজ, একেবারে পুজো স্পেশাল। তসর আর ইয়ে তো আছেই, সিল্ক তো থাকবেই, তার সাথে আছে, আমি পরে আছি আরি কাশ্মীরি, বোঝা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কে, এই আইটেম আছে পুজোর একদম অষ্টমীর সাজের জন্য। আর নবমীর সাজের জন্য আছে স্বর্ণচুরি, যেটা তনুশ্রী পরে আছে। কিন্তু মুশকিল হচ্ছে আমার এক্সাক্ট এই শাড়িটা পাবেন না, এক্সাক্টটা পাবেন না, কিন্তু এই কম্বিনেশন আমি দেখতেই পেয়েছি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই কম্বিনেশনটা আপনারা সাজতেই পারেন একদম একদম। আর আপনাদের জানিয়ে দিই, প্রতি 8000 টাকার উপরে কেনাকাটাতে, মানে 8000 এন্ড অ্যাভাব, হচ্ছে 5% ডিসকাউন্ট। আর যখনই সেই অ্যামাউন্টটা 10000 এন্ড অ্যাভাব হয়ে গেল তখন 10% ডিসকাউন্ট। হ্যাঁ, প্রতি 8000 থেকে শুরু করে 5% 5% ছাড়, এবং 10000 বা তার উপরে হলে 10% বা 10% ছাড়। আর আজকে এই স্বর্ণচুরি বা যখন আরি কাশ্মীরি আপনারা কেউ নেবেন, প্রত্যেকটা কেনাকাটা একটা করে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আমি দেখিয়ে দেবো। আর যেটা বলার যে এখন প্রতিদিন খোলা রয়েছে, পুজো পর্যন্ত প্রতিদিন খোলা, টাইমিংটা বেড়েও ছিল, এতদিন পর্যন্ত 6টা পর্যন্ত ছিল, কিন্তু এই মাস থেকে 11:30 থেকে 7:30 পর্যন্ত খোলা। আর ওর বুটিকে আসাটা খুব ইজি, মানে একদম মেট্রো চালু হয়ে গেলে তো হয়েই গেল, আর মেট্রো না মানে যতদিন না চলছে তাহলেও আসতে পারবেন, কারণ প্রচুর বাসের রুট এখন এই দিক দিয়ে হয়ে যাচ্ছে, ওপেন হয়ে গেছে। আর যেহেতু টালা পার্ক বন্ধ হওয়া, টালা ব্রিজ বন্ধ হওয়ার পরে, টালা ব্রিজ বন্ধ হওয়ার পরে রাস্তাটা ম্যাক্সিমাম বাস আর কি আমার নর্দন অ্যাভিনিউর উপর দিয়ে, তোমার বুটিকের উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম শাড়ি হচ্ছে জরি বর্ডার তসরে, ব্লকের সঙ্গে ব্রাশিংয়ের সঙ্গে বন্ডেজ, পেঁচা এক নম্বর শাড়ি। তুমি তো নিজে কারখানায় দাঁড়িয়ে কাজ করো, একদম তুমি আমাকে একদম ফুল অ্যান্ড ফাইনাল আনসার দাও, এটা হাতে বেঁধে বেঁধেই তো হয়েছে, একদম ব্যাস একদম, এর মধ্যে কোনো দ্বিমত নেই, ব্যাস। কারণ এই বান্দের জিনিস ব্লকে হয় না, হয় না, একদম হয় না। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান। প্রাইস হচ্ছে 5850, পাটটা না পুরোটাই এরকম ভাবে যাবে, সুন্দর এসেছে, এখানটা গ্রে এখানটা রেড, মানে পাটটা যখন পড়বে গায়ে তখন দেখতে ভীষণ মানে এটা এই জায়গাটায় বন্ডেজ হয়েছে বেদে, তো এটা রেড হয়ে গেছে, আর এটা অরিজিনাল যেটা খালি ছিল হ্যাঁ তখন এটা ব্রাশিং এ করা হয়েছে। আর এই ব্লাউজটা হবে অল ওভার, এটা গেল নাম্বার 15850, এক নম্বর 5850। পেঁচাটা না ভীষণ শুভ লক্ষ্মী, তাই তাকে দিয়ে আমরা শুরু করলাম। এরপরে আমাদের দরকার হচ্ছে স্পিড, লক্ষ্মীকে নেওয়ার জন্য, হাতে নেওয়ার জন্য তখন দরকার হচ্ছে গতি, সেই গতিটা থাকবে এই শাড়িতে। এটা আঁচলটা বলতে একটু বড় আঁচল, হ্যাঁ গ্রিন, এটা তোমার বাঁ হাত অব্দি আসছে কাঁধের কাছে, আর এই হচ্ছে গতি। এইবার মাঝখানটা দু নম্বর যাচ্ছি 5850, আর এটা হচ্ছে বাকি হাফটা পুরোটাই এটা বন্দেজটাই যাবে, এবং ব্লাউজটাও মনে হচ্ছে বন্দেজেই থাকবে। হ্যাঁ, ব্লাউজটাও বন্দেজে থাকবে। নাম্বার 25850, দু নম্বর 5850, নাম্বার 3 নম্বর। এবারে দেখুন আনন্দ, তাই তো? হ্যাঁ, এবারে একটু নাচা গানা আনন্দ, একেবারে লাইফ লাইফ কালারফুল লাইফ, লাইফ সবসময় কালারফুলই রাখতে, এবং এখানেও দেখুন সেই বন্দেজের ক্ষেত্রে কালার গুলো কিভাবে গেছে, সবকটাই রানি আর অরেঞ্জের, হ্যাঁ আর গায়ের উপরটা যাবে, এতটা ব্রাইট কালারস, অথচ যখন তুমি এটা গায়ে পরছে তখন তো সব শাড়িটা সফট হয়ে গেল। আবার কুচি থেকে বাকি হাফটা বন্দেজ, এটা হচ্ছে 5850, 5850, 3 নম্বর শাড়ি, ব্লাউজটাও বন্দেজ, ব্লাউজটা তিনের পরে চলে যাব 4 নম্বর, 4 নম্বর সুপাখি, এটা দেখাতেই হবে, ও বন্ধুত্বকে ভীষণ সম্মান করতে পারে, যার জন্য এই শাড়িগুলো যখন দেখায়, এই শাড়িটা বা তনুপ্লা, তখন আমার মনে হয় বন্ধুত্বের সম্মান, একদম। এটা ব্রাশিং এর সঙ্গে যাচ্ছে, এটা সুপাখি, পাখিটা একটু দেখুন, হ্যাঁ এই রাইট, হ্যাঁ একদম। এবার উঠি, এবার এবার প্যানেলে, এটা হচ্ছে আঁচলটা, হ্যাঁ ব্লকে, এবার প্যানেলে যাবে এরকম ভাবে, হ্যাঁ এখানে একটা প্যানেল, একটা সুপাখি, সুপাখি প্যানেল,
এইভাবে অল ওভারটা যাবে পুরোটা। আর ব্লাউজটা কি আছে একটু দেখি, ব্লাউজটা থাকবে সুপাখিতে কিন্তু ইয়েলো টোন, মাস্টার্ড ইয়েলো টোনের উপরে। এটা দেখালাম 4 নম্বর শাড়ি নাম্বার 4 5850 চারের পরে যাচ্ছি 5 নম্বর শাড়ি নাম্বার 5 এটা 5 নম্বর। বাহ, এটা আঁচল চিড়িয়া আর এই হচ্ছে শাড়িটা, এটা কর্নার টু কর্নারে যাবে। প্রথম থেকে বুকিংটা করুন, কেন বলছি ধরুন এখন তো এই শাড়িগুলো একটা একটা, এই শাড়িগুলোর ক্ষেত্রেও কিন্তু অর্ডার নেবে, মানে দ্বিতীয় পিস তৃতীয় পিস বানিয়ে দিতে পারবে যেহেতু এটা নিজের তত্ত্বাবধানে হচ্ছে। এটা 5 নম্বর যাচ্ছি, এটা কর্নার টু কর্নার চিড়িয়া, চিড়িয়া ওর তিন চার রকমের পাখি আছে, একটা সুপাখি ছিল এটা, এই টাইপ অফ পাখিটা হচ্ছে চিড়িয়া, আর একটা আছে কার্টুন কুটুম। এটা 5 নম্বর 5850 ব্লাউজটা, এইটা ব্লাউজটা ভীষণ ভীষণ সুন্দর। এই একটা তোমার ব্লাউজের সঙ্গে যে কত শাড়ি পরা যায়, আমার তো মনে হয় এরপরে ওকে ব্লাউজ পিস ছোট করে করে রাখতে হবে, তসরে পাওয়াও তো যায় না, ব্লাউজ পিস থেকে আপনারা তসরে সব পাওয়া যায়। এটা হচ্ছে মধুবনী সেই মাছটা, হ্যাঁ মাছটা, এটা আঁচলটা একদম, এটা আজকের কবিকার এই ব্লকটা, কবিকার 15 ইয়ার্স হয়ে গেছে, মাছ আর পেঁচা দিয়ে শুরু করেছিলাম। এইটা হচ্ছে গাটা, পুরোটাই এরম যাবে ফিরোজা আর ব্লু এর টোনে, আর পাটটা যাবে পিঙ্কে। হ্যাঁ, প্রাইসটা হচ্ছে 5850 নাম্বার 6 পুরোটা, আর ব্লাউজটা থাকবে এইটা অল ওভার। 6 নম্বর শাড়ি 5850 শুরু করছি, স্বর্ণচুরি 7 নম্বর নাম্বার 7 এটা আমার আছে, না আমার আছে, আছে কি আনন্দ না, এটা আমি ভাবছিলাম যে তুমি দেখাচ্ছো, না না সেম টু সেম আছে, না হলে অসম্ভব, অসম্ভব, ভীষণ সাদা, ভীষণ সাদা পাগল। শাড়িটা হচ্ছে স্বর্ণচুরি এবং এটা কিন্তু ট্র্যাডিশনাল টিপিক্যাল স্বর্ণচুরি যেটা হয় পার এবং ভেতরে পুরোটা জারি, শুধু সাদা আর জারি, অসাধারণ। 7 নম্বর শাড়ি নাম্বার 7 10,500 এর উপর 10% এমনি ডিসকাউন্ট হয়ে যাচ্ছে আপনার, যেহেতু 10,000 ক্রস করে গেছে একদম। আর উপহারের কথা বলেছি, হ্যাঁ আছে, মানে আচ্ছা পেয়ে যাবেন, দেখিয়ে দেবো আমরা, দেখিয়ে দেবো। মানে এই শাড়ি যখন নিচ্ছেন আপনার 10% ডিসকাউন্ট পাচ্ছেন, উপরন্তু একটা উপহার পাচ্ছেন, একদম একদম। স্বর্ণচুরি আর আরি কাশ্মীরিতে এই অফারটা থাকছে। হ্যাঁ, এটা গেল নাম্বার 7, এবার আসছে নাম্বার 8। 8 নম্বর কালারটা অলিভের একটা টোন, অসম্ভব সুন্দর ইংলিশ টোনার এটা, এটা হচ্ছে 8 নম্বর। আর স্বর্ণচুরির না এই যে সিল্ক, এই যে বুনুই হ্যান্ড ওভেন, তো মানে এগুলোর কোনো বিকল্প হয় না, একদম। এটা 8 নম্বর যাচ্ছি 11,500, এর উপর 10% ডিসকাউন্ট, 11,500 11,500। একটু গায়ের উপরে ক্লোজে একটু যদি দেখানো যায় এই নকশাটা, একদম এইভাবেই প্যানেল করে যাচ্ছে, খুব সফট কালারটা। পাটটাও একটু দেখাতে বলবো, কারণ শাড়িগুলোর বুনুইটাই তো আসল, একদম একদম। এবং এটা হচ্ছে 8 নম্বর শাড়ি 11,500 উইথ ব্লাউজ নাম্বার 8, এর উপর 10% ডিসকাউন্ট। এবারে আসছি নাম্বার 9 রয়্যাল ব্লু, নাম্বার 9 রয়্যাল ব্লু, হ্যাঁ রয়্যাল ব্লু। এগুলো কিন্তু এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল স্বর্ণচুরি, একদম আঁচল 9 নম্বর 11,500, এটাও 11,500 রয়্যাল ব্লুর মধ্যে এটা আঁচল গেল, তারপরে পার পুরোটা এরকম ভাবে এবং গায়ের উপরে, গায়ের উপর, হ্যাঁ নাম্বার 9 11,500 11,500 9 নম্বর শাড়ি, এর উপর 10%, আর তার সঙ্গে ব্লাউজ পিস প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এগুলো কোথায়? হ্যাঁ আচ্ছা, এবারে আসছি, এটা গেল 9 নম্বর, এবার আসছি 10, এটা কিন্তু 12,500। হ্যাঁ, কারণ কি এরা এর পাড়টা হচ্ছে কন্ট্রাস্টে, সুতরাং ডাই করে নিয়ে তারপরে আঁচল এবং পাড়টা হচ্ছে কন্ট্রাস্টে। অ্যাকচুয়ালি এখানে বেজ টোনটার সঙ্গে রেডটা গিয়ে কিন্তু এই অরেঞ্জটা এসেছে, অ্যাকচুয়ালি ওটা রেড। হ্যাঁ, আর স্বর্ণচুরি বালুচুরির ক্ষেত্রে ব্ল্যাক মানে ফুল ব্ল্যাক হবে, আদারওয়াইজ ওরা কিন্তু ব্ল্যাক না, ব্ল্যাক দেয় না, এগুলো সব চকলেট। উপহার পৌঁছে যাচ্ছে, এবারে আসছি দেখিয়ে দিই, উপহার গুলো সব নিচে পড়ে গেছে। আচ্ছা, এর কেন যখন দেখাবো তখন চলে যাবো, একটাই এসছে কেন, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে প্রত্যেকটা, কোনটা কন্ট্রাস্ট হবে, কোনটা কালার মানে সেম কালার হবে, এরকম ভাবে তুমি রাখি এটা দিকে, হ্যাঁ ওই ব্ল্যাকের সঙ্গে দেখাবো এটা। প্রত্যেকটা স্বর্ণচুরি এবং আরি কাশ্মীরির সঙ্গে আপনারা উপহার পেয়ে যাচ্ছেন, এই রকম একটা করে, মানে এই সব শাড়ি যেখানে পরবো ঠিক সেখানে যাওয়ার মতো একটা করে বটুয়া।
ভীষণ সুন্দর ওগুলো। এটা না গ্রে কালার, গ্রে আর রেড, অসাধারণ। এটাও হচ্ছে 11 নম্বর 12,500, দুর্দান্ত। আপনারা প্লিজ অপশন দিয়ে বুকিং করবেন, আমি কিন্তু অত বড় ব্যবসায়ী নই যে আমি বুনিয়ে দিতে পারবো, যার জন্য সবাইকে বলছি যে একটু অপশন দিয়ে করবেন, যাতে আমি মানে একটা কালারই পছন্দ হচ্ছে এমন তো নয়, পছন্দ হতেই পারে, মানে দুটো তিনটে হতে পারে। এবারে ধরুন মুশকিল হচ্ছে যদি আপনি বলেন 2 বছর ওয়েট করবেন, ও কিন্তু সেটা নেবে না। কেন, তোমার শাড়ির ক্ষেত্রে এটা বলেছেন আমাকে, আমি 2 বছরও ওয়েট করতে রাজি আছি, অনেকেই বলেছেন, কিন্তু আমি সেই রিস্কটা নেব না আর কি। একদম, এটা হচ্ছে ব্লাউজ, প্রাইসটা হচ্ছে 11 নম্বর শাড়ি 12,500, 12,500। আপনি আমাকে বিশ্বাস করে টাকাটা দিয়ে দেবেন আমি জানি, কিন্তু আমি ওই মানে আপনাকে বসিয়ে রাখতে পারবো না 2 বছর ধরে। এবারে আসছি আমি যে ধরনের স্বর্ণচুরি পরেছি, আরেকটু হেভি, আরেকটু ডিজাইনার, হাতে বোনা তো বটেই। এটা হচ্ছে সি গ্রিন কালার, সি গ্রিনের মধ্যে ব্লু দিয়ে লাইনে, লাইট সি গ্রিন, একদম আমি যে ডিজাইনটা পরেছি এটা সেই ডিজাইনই। না, এটা তোমার ডিজাইনটা নয়, এটা গায়ের হালকাটা। হ্যাঁ, এটা 13,500, এটা 13,500, কোনোটাতেই কিন্তু কালো নেই, এটাতে যেমন ব্লু আছে, এর সঙ্গে এরকম বটুয়া, প্রত্যেকটা স্বর্ণজুরির সঙ্গে এরকম ডিজাইনার বটুয়া আপনারা পেয়ে যাবেন একদম। এটা গেল 13,500, 13,500 ব্লাউজ পিস তো রানিং এই রয়েছে, উপরে কিন্তু 10%। এবারে আসবো 13 নম্বর, ওয়াও, এই কালারটা অসাধারণ কালার একদম। দেখো এই সমস্ত রং একটা সময় আমরা কিন্তু সরিয়ে রাখতাম, পড়তাম না, কিন্তু এখন না এই কালারগুলোর এত। এটা ব্লাউজ, হ্যাঁ প্রথমে ব্লাউজ, এটা হচ্ছে আমাদের 13 নম্বর শাড়ি নাম্বার 13,500, 13,500 গাটা এটা, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট নাম্বার 13। এইবারে আসবো নাম্বার 14, 14 নম্বর অল ব্ল্যাক, এইটা তোমার টাইপের, হ্যাঁ এবং ভীষণ সুন্দর। 14 নম্বর শাড়ি মানেই তো 15,500, নবমীর রাত, এই ডিজাইনটা হচ্ছে তোমার, আমি যেটা পরে আছি সেটাই, সেই ডিজাইন, এটা হচ্ছে নবমীর রাত, হাতে এরকম একটা বটুয়া, একটু সোনার গয়না পরুন, দামে গোল্ডেন কালার জুয়েলারি, দারুন দারুন লাগবে। আর কুচিটা এইভাবে যাবে, একটু ধরো এটা, হ্যাঁ এইভাবে যাবে কুচিটা, এরকম টেম্পল টেম্পল করেই যাবে, আমারটাও এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15,500, 15,500 উইথ ব্লাউজ, প্রাইসটা হচ্ছে 15,500, তার উপরে কিন্তু ডিসকাউন্ট থাকছে। ওটা গেল 14 নম্বর, এবারে আসছি 15 নম্বর, রয়্যাল ব্লু, এই ব্লুটা খুব ভালো লাগে, হ্যাঁ খুব ব্রাইটও লাগে, শাড়ি ব্রাইট লাগে, বিয়েতে ধরো বউ ভাতের দিন কেউ যদি পরেন, এটা হচ্ছে সেই মানে কলকার মধ্যে নর্তকী আর কি। হ্যাঁ, এটা 15 নম্বর যাচ্ছে, 15,500, এর উপর 10% ডিসকাউন্ট, এই হচ্ছে পুরোটা ঠাসা এইভাবে যাচ্ছে, আর 15,500 হচ্ছে প্রাইস, তার উপরে 10% ডিসকাউন্ট, মানে 1,550 রুপিস অফ। হ্যাঁ, ফ্ল্যাট এরকম ভাবেই যাবে, প্রতি 8,000 টাকার ঊর্ধ্বে, মানে 8,000 এবং তদ ঊর্ধ্বে, মানে 8,000 এন্ড অ্যাবভ কেনাকাটা করলে, 8,000 বিল হলেই আপনি 5% পাচ্ছেন, 8,000 to 10,000 এর মধ্যে বিল হলে, হ্যাঁ পাবেন হচ্ছে 5% ডিসকাউন্ট, এন্ড 10,000 এন্ড অ্যাবভ হলে, হ্যাঁ 10% ডিসকাউন্ট। এই হচ্ছে শাড়িটা, এটা গেল 15 নম্বর শাড়ি, 15,500, 16 নম্বর, যে কালারটা আমি পরে আছি, কিন্তু এটা না, এটা হ্যাঁ বাই কালারে দুর্দান্ত লাগবে, কারণ ব্লাউজটা তো আপনি পাচ্ছেন হচ্ছে মেজেন্টাতেই, একদম এটা দুটো ক্রস স্টোন, মানে আমারটাও ক্রস স্টোন, মানে ব্লু টানাতে রানিভার না, হ্যাঁ এই হচ্ছে 16 নম্বর, আর এই হচ্ছে কুচি থেকে বাকি, কুচি থেকে বাকি হাফটা হচ্ছে এইটা, হ্যাঁ এই এটা হচ্ছে কুচি থেকে বাকি হাফটা, 16 নম্বর শাড়ি, 18,500, আর ব্লাউজ পিসটা হচ্ছে এই মেজেন্টা টোনে যাচ্ছে ব্লাউজটা, এবং ব্লাউজটা এবার অল ওভার বুটি আছে, 15,500, 18,500,
আপনি এই জায়গাটা কোথাও আসলে পরে বুঝতে পারবেন যে কখনো এটা পিঙ্ক কখনো এটা শর্ট এই যে এই রকম একটা কালার আছে ওই যে ওই জায়গাটা যে কালার আছে ওই রকম কালার আর এটা সেই পক্ষী একটা পুরোটা হ্যাঁ কাজটা দেখি অসাধারণ কাজটা এটা আর কুচি থেকে বাকি হাফ মেট্রো করে করে যাবে প্রাইস হচ্ছে 19500 19500 19500 নাম্বার 17 17 নম্বর শাড়ি 19500 এবারে আসছে 18 নম্বর কালারটা কি সুন্দর দেখুন এই যে উপহার বেরিয়ে গেল হ্যাঁ দুধে আলতা মানে শাড়ির সঙ্গে ম্যাচিং বা কন্ট্রাস্টে হ্যাঁ কন্ট্রাস্টে প্রত্যেকটার সাথে আছে সবটাই তো রং ম্যাচিং হয় না এটা একটু এইভাবে ধরো এই জায়গাটা কত আছে বুঝলে আচ্ছা এই যে জি 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 এই যে বেরিয়েছে এদের ভাঁজটা তো অদ্ভুত হয় এই যে এটা ধরো ও করে ছেড়ে দাও এটা ছেড়ে দাও হ্যাঁ এটা ধরো তাহলে একদম ঠিক ঠিক খোলা হবে অ্যাকচুয়ালি কালারটা এত মিষ্টি এসেছে না দুধে আলতা মতন কালারটা একটু গায়ে ফেলবো গো হ্যাঁ হ্যাঁ ফেলো না ফেলো মানে এই রংটার প্রতি আমার লালের প্রতি ভালোবাসা আর এটা ঠিক লালও নয় মানে দুধে আলতা রানী রানীও নয় মানে এইটা না মেয়ের বিয়েতে মেয়েকে পরা একদম অসাধারণ সত্যি সত্যি আমার আমার এটা ডিমান্ড যে বাংলার কাজ বাংলার মানুষ বাংলার মানে বিয়েতে বা রিচুয়ালস 18 নম্বর 19500 19500 এখানে 10% ডিসকাউন্ট শিখি পাখা এদিকে হ্যাঁ একটু ডিজাইনটা দেখাবো এই ভাবে যাবে হ্যাঁ হ্যাঁ শিখি পাখা নকশা হয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি দেখালাম নাম্বার 18 19500 19000 এর সঙ্গে এরকম বটুয়া আপনাদের কাছে পৌঁছে যাবে 19500 প্লাস 10% ডিসকাউন্ট এতে হ্যাঁ এবারে আসছে 19 নম্বর শাড়ি নাম্বার 19 এটাও কিন্তু দুটো কালারে হাফ হাফ এটাও হাফ হাফ এটা আঁচলটা যাচ্ছে ওই পিকক টোনে মানে হ্যাঁ একদম পিকক গ্রিনে যাচ্ছে আঁচল ব্লু টানা আছে গ্রিন ভর্ণা গেছে আঁচলে এখানে এইবারে গাটা হচ্ছে এটা এটা যাচ্ছে নাম্বার 19 এটা একটু পেজলিতে যাচ্ছে হ্যাঁ এইভাবেই যাচ্ছে বড় করে দেখি মানে একটা জড়ি এদিকে একটা ওদিকে 19 নম্বর শাড়ি নাম্বার 19 এবার কুচিটা দেখো পিকক কুচিটা পুরো ঠাসা এটা 19500 19500 একদম নাম্বার 19 ব্লাউজ পিসটা এই টোনেই আসবে এই টোনেই আসবে 19 নম্বর গেল এবার আসছে 20 নম্বর নাম্বার 20 প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু উপহার চলে যাবে আপনাদের কাছে এটা লাল কিন্তু একটু সফট রেড সফট রেড রেড বাট সফট রেড এটা আঁচল আর এই হচ্ছে শাড়িটা এটা ভারমিলিয়ান রেড ভারমিলিয়ান একদম এটা কাজটা অসাধারণ এটা অসাধারণ অল ওভার একদম একদম অল ওভার পুরোটা এটা একেবারে মানে কোনের শাড়ি আর কোনের শাড়ি 21 নম্বর অল ওভার অল ওভার পুরোটা বিয়েতে যদি বেনারসি পরতেই হয় তাহলে বউ ভাতে পরুন এই শাড়ি বা মানে আপনার ক্লোজ কারোর বিয়ে আর কি তাতে পরবেন এটা হচ্ছে বা ধরুন আপনার খুব নিকট আত্মীয়ের বিয়ে আপনি ভাইয়ের বিয়ে কি বোনের বিয়ে আপনি গিফট করবেন হয়তো আপনার বাজেট রয়েছে 20000 টাকা 20000 এ এখন আর গয়না হচ্ছে না সেরকম কিছু হবে না চোখে থাকবে না তার থেকে নাম একটা শাড়ি দিন যেটা সারা জীবন থাকবে থাকবে এবং আপনার স্মৃতিতে তিনি থাক ওনার স্মৃতিতে আপনি থাকবেন এই বটুয়াটা উপহার চলে যাবে একদম ডেফিনিট করে একদম শাড়িটার দাম হচ্ছে 19500 না 20000 এটা নাম্বার 21 তাই তো এটা এটা নাম্বার এবারে দেখাচ্ছে হচ্ছে নাম্বার 20 এটা হচ্ছে 19500 আমার ওই লাল শাড়িটাও ভালো লাগলো এটা তো অসাধারণ এটাও অসাধারণ এটা হাফ এটা একটা উল্টো দেখিয়েছিলাম যেটার গাটা হচ্ছে মেজেন্ডা এটা হাফটা পুরোটাই গ্রিন পুরোটা গ্রিন একদম পান্না সবুজ এটা আর এই না দেখা হয়নি হয়নি না 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 আচ্ছা হ্যাঁ এই নিচটা দেখাচ্ছিলে আচ্ছা আমি তো ভাবছি দেখানো হয়ে গেছে পুরোটাই এরকম ভাবে টেম্পল করে এটা আমি একটু গায়ে ফেলি কারণ আমার ব্লাউজের কন্ট্রাস্ট এটা খুব ভালো যাবে অসম্ভব আর এই হচ্ছে বাকি হাফটা আবার পুরো জাল পুরোটা মিনাকারি স্টোরিটা থাকে আর কি একটা স্টোরি থাকে এটা হচ্ছে ব্যাপার আর এর সঙ্গে এরকম এরকম বটুয়া পৌঁছে যাবে এগুলো কিন্তু সব হাতের কাজের বটুয়া একদম সব হাতের কাজের বটুয়া এটার প্রাইস হচ্ছে 19500 খালি মাথায় রাখবেন লালটা হচ্ছে 20 নম্বর কিন্তু লালটা যেটা ছিল ওটা 21 নম্বর ছিল ওটার দাম ছিল 20500 এটা হচ্ছে আমরা দেখালাম 20 নম্বর 19500 এবারে চলে আসছে আরি কাশ্মীরি সবের উপরে কিন্তু সর্বোচ্চ 10% ছিল
মানে 10,000 এর উপরে হলেই 10%। হ্যাঁ হ্যাঁ, যেহেতু প্রাইস গুলো 10,000 এর উপরই হচ্ছে ওইজন্য এবারে দেখাবো হচ্ছে 22 নম্বর শাড়ি 22। এটা হচ্ছে আরি কাশ্মীরি পিওর ব্যাঙ্গালোরে একদম 9500। 9500 আপনি যদি এর সাথে আরেকটা কিছু নেন তাহলে আপনার 10%ই হয়ে যাবে, আদারওয়াইজ 5% 9500 5% কিন্তু এর সঙ্গে এরকম এইরকম উপহার চলে এরকমই আছে এরকমই যাবে। এটা 9522 22 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, এটা একটা ক্রস স্টোন। হ্যাঁ 22 এর পরে চলে যাব 23 লাল টুকটুকে লাল, এটাও কিন্তু একটা ভীষণ সুন্দর কাজ, ভীষণ সুন্দর কাজ, ভীষণ সুন্দর কাজ, এত ভালো কাজটা আমি নিজেও পরে রয়েছি যেটা সেটাও আরি কাশ্মীরি। হ্যাঁ মানে জড়ি ছাড়া একটা শাড়ি এত বডি হতে পারে এবং মেটেরিয়াল মানে পিওর ব্যাঙ্গালোর। শোনো এই যে কাজটা হয়েছে এটা তো হাতের কাজ, উল্টো দিকটা দেখা যাচ্ছে এটা হাতের কাজ, যার ফলে এই সিল্কের কোয়ালিটি যদি ঠিক না হয় একটা কাজ ধরবে না, প্রত্যেকটা হাতের কাজ, এই ছোট ছোট বিন্দি বিন্দি গুলো একদম। এটাও 9500 9500 একই ভলিউমে কাজ, একদম ভলিউমে উইথ ব্লাউজ পিস 23 নম্বর। এটা আমি যে কালারটা পরে আছি সেই টাইপের অনেকটা কালার, এটা এই যে না এটাতে মিনে করা হয়েছে, ওগুলো ছিল সিঙ্গেল টোনের উপরে বা দুটো সুতো ছিল একই শেডের, কিন্তু এটাতে মাল্টি কালার আছে। তুমিও পরে আছো মাল্টি কালার? আমিও মাল্টি কালার পরে আছি। তোমারটা হচ্ছে মাস্টার জিয়েলো আর এটা একটু অরেঞ্জিশ ইয়েলো, একটু ফায়ার টোন। হ্যাঁ ফায়ার টোন একদম, এবং এর মধ্যে মেরুন গ্রিনের ব্যবহার। একটু ক্লোজে আসি, হ্যাঁ পুরো গাটা একদম ঠিক আছে। আর এটার সঙ্গে এই হচ্ছে এই যে মতির মানে আমরা যেগুলো গিফটটাও ভালো করে দেখাই দেখুন একদম খুব সুন্দর মতির হ্যান্ডেল, আমি নিতে পারি না ওরকম ভাবে আর কি, একদম পারি না ওটা। এইটা হচ্ছে শাড়িটা, এটাও 9500, এটা দেখালাম নাম্বার 24 24 নম্বর শাড়ি। হ্যাঁ আর এই হচ্ছে ব্লাউজ, এবারে আসছি 25 নাম্বার 5 এইটা ফিরোজা বা ফিরোজা টুনি বলা ভালো। হ্যাঁ ফিরোজাই। হ্যাঁ কাজগুলো দেখুন এটার মধ্যে আবার আরিতে পার্সিও হয়েছে, এই যে পার্সিটা দেখছেন এটা কিন্তু আরি পার্সি। হ্যাঁ একদম এই হচ্ছে শাড়িটা। এবার গাটা দেখি একদম পুরো এই আর এটার সঙ্গে এই হচ্ছে এই গিফট গিফট 25 নম্বর নাম্বার না হ্যাঁ 25 নম্বর নাম্বার 24 9500 9524 নম্বর। এবারে আসছে 25, এটা তো মানে আমার মনে হয় সবারই পছন্দ হবে, কারণ বাটার কালার, বাটার কালার মানে সব বয়সে পরা যায়, এতে লালও নেই একদম, ইয়াংরাও করতে পারবেন, যারা একটু মিডল এজ বা সিনিয়র তারাও করতে পারবেন। শাড়িটা কিন্তু কাজটা দেখাও। হ্যাঁ দেখার পাটটা একটু দেখাই, আরি কাশ্মীরে এগুলো কি বলুন তো একটা করে শাড়ি ওয়ার্ড্রপে রাখতে হয়, মানে আমার সারা লাইফের অ্যাসেট আমার কাছে একটা আছে এটা বলতে পারবেন আপনি। প্রাইস হচ্ছে 9500 নাম্বার 26 26 নম্বর কাজ উইথ ব্লাউজ, একদম হাতের কাজ, হাতের কাজ একদম একদম। এবারে আসব হচ্ছে 27 নম্বর 27 ডিপ রানি। হ্যাঁ নাম্বার 27 এটা আবার খুব গডি, এটা 10500, কেন না এটা কাজ প্রচুর, বিশাল কাজ বিশাল। হ্যাঁ বড় করি এবার, ভীষণ ভালো ব্যাঙ্গালোর সিল্কের ভীষণ ভালো একটা কোয়ালিটি। হ্যাঁ ভীষণ একটাই কোয়ালিটি হয় এটা কিন্তু কোনো কথাই না, সব কিছু প্রচুর কোয়ালিটি হয়, প্রচুর কোয়ালিটি হয়, একটা আর্টও হয় যেটা না বললে ধরতে পারবে না আর কি, কিন্তু এটা একদম যার জন্য সিল্ক মার্ক আছে আর কি। এটার দাম 10527, কারণ কাজটা প্রচুর বেশি, প্রচুর কাজ। এটা হচ্ছে 10500 নাম্বার 27, এটাও 10500। এবার এটা হচ্ছে 28 নম্বর 28 গ্রিন, এটা হচ্ছে একদম মানে যেটা আর কি পান্না সবুজ বলি আমরা, আর ওই ফোটা পদ্মের যে নকশাটা সেটাই কিন্তু আরি কাশ্মীরিতে আনা হয়েছে। হ্যাঁ এবং এখানটা জালটাকে একটু ক্লোজে দেখাতে হবে বাবু, ওই যে জালটাতে, হ্যাঁ ওই জালটাকে ক্লোজে দেখাও একদম। এবারে আসি এবার উপরে উঠবো ব্যাস, ছোট ছোট বুটিগুলো পর্যন্ত খুব ছোট ছোট কাজ, এটাও 10528 28 নম্বর 10500 উইথ ব্লাউজ 29 নম্বর। এই আরেকটা কালার বিউটিফুল, হ্যাঁ ওয়াইন কালার আর কি, হ্যাঁ ডিপ টোন, হ্যাঁ মেরুন বলবো না এটাকে, না মেরুন নয় এটা একদম গার্নেট কালার মানে পাতা ডিজাইন, এটা হচ্ছে 29 নম্বর 29, এটাও 10500। হ্যাঁ পুরোটা দেখি রাইট 29, এই একদম 29 নম্বর, এটা হচ্ছে এর ব্লাউজ, এই বটুয়াটা উপহার, হ্যাঁ এই উপহার চলে যাবে প্লাস আপনি ডিসকাউন্ট পাবেন, এটা এটা তো উপরে 10% পাবে হয়ে যাবে 10000 হয়ে গেছে ওই জন্য। এটা হচ্ছে নাম্বার 29, এবার আসছে নাম্বার 30, এটা হচ্ছে পিকক ব্লু কালার, আগে একটা
পিকক গ্রিন স্বর্ণচুরিতে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আরি কাশ্মীরিতে পিকক, এটা ওই ময়ূরকণ্ঠী আর কি, এটা 30 নম্বর, নাম্বার 30, 30 নম্বর শাড়ি। নকশাটা দেখুন একদম ডিফারেন্ট, একদম মানে তুমি যখন পরবে এই শাড়িটা যেনি পরবেন কোনো জায়গায় গ্যাপ নেই না, এত গডি, এত গডি। এটা হচ্ছে নাম্বার 30, 30 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 10,500, এর উপর আপনার 10% হয়ে যাচ্ছে। তার সঙ্গে আবার একটা বটুয়া চলে যাচ্ছে উপহার, আর কলকাতা শহরে বা আপনারাও হোম ডেলিভারি পাবেন, ওর নিজস্ব গাড়িতে হোম ডেলিভারি হয়, শুধু লকডাউনের ক্যালেন্ডার গুলো বন্ধ, তোমার বুটিকও বন্ধ থাকছে, এছাড়া প্রতিদিন খোলা। এটা 31, হ্যাঁ 31, 31 নম্বর চার বলছে, আমি দেখে নি, এটা হচ্ছে 31, প্রাইস হচ্ছে 10,500, কোনো টেনশন নেই। আবার কট পাইপিং করা শাড়ির পাটটা দেখুন, কট পাইপিং করা, 31 দেখালাম, 10,500। এবারে আসছি 32, জরি বর্ডার তসরে ব্লক, ব্লক একদম, ওর কিন্তু হ্যান্ড ব্লক, একদম হ্যান্ড ব্লক, আঁচল 5450, এটা রেঞ্জ 5450, বাংলাদেশের সাথে হচ্ছে 5850, এটা 5450, এটা 5450, দেখো এটা আমি নিজেও পরি, হ্যাঁ বিভিন্ন ভাবে মুখের ব্যবহার করে, হ্যাঁ বাকি হাফটা এই মুখ কলম গ্রিন ব্লু মুখ কলম করে এইভাবে গেছে, ব্লাউজটা হবে অল ওভার, এটা 5450, 32 দেখালাম, এবার আসছে 32, এই যে একটাই মুখের ব্লক, এটা কিন্তু হ্যান্ড ব্লকে মুখ, এখন কিন্তু স্ক্রিনে আপনারা দেখেন, হ্যাঁ না আমি স্ক্রিনে পছন্দ করি, ও করে না কেন না, স্ক্রিন হলে না খুব মানে মেকানিক্যাল মনে হবে, একদম একদম, আর এটা খুব একটু আনইভেন, তো কোথাও একটু বেশি হবে, ওটাই তো হাতের কাজ, ওটাই হাতের কাজ। এটা কত নম্বর, এটা হচ্ছে 33, 33 নম্বর, এটা 5450, মাস্টার ইয়েলো ব্লু এন্ড পিঙ্ক এর ব্যবহার দেখুন, 5450 উইথ ব্লাউজ পিস, 33, 34, এটা তো আমরা আমি সিল্কে পরি, হ্যাঁ আপনারা হয়তো তসরে পড়ছেন, সিল্কেও পড়ছেন, পড়ছেন, এটা লাল কালোতে করা হয়েছে, এটা খুব ট্র্যাডিশনাল, এটা একজন আমাকে বলেছিলেন আর কি, একটু নারী দেখান ট্র্যাডিশনাল লুকে তসরে, ট্র্যাডিশনাল ভাবে তুমি ব্লকটাকেও ফেলেছো খুব ট্র্যাডিশনাল, হ্যাঁ এটা অল ওভার এরকম লাল বর্ডার থাকবে আর অল ওভারটা নারী থাকবে, 34 5450, এবার বলে দিই সুপাখি কাটুম কুটুম চিড়িয়া মধুমণি মাছ যদি আপনি তসরে চান ওর কাছে সব আছে, সূর্য আছে, তনু ফ্লাওয়ার সব আছে। এবারে সিল্কে এলাম, হ্যাঁ সিল্ক 4150, সিল্কের ফল দেখুন এবং ফিলটা তো আপনি করবেন অসম্ভব, এটা হচ্ছে কাটুম কুটুম, কাটুম কুটুম চিড়িয়া মিলি দুটোই, হ্যাঁ বড় করে প্রচুর রং সবকিছু সকাল, একদম এটা হচ্ছে 4150, 4150, 35 নম্বর উইথ ব্লাউজ, ব্লাউজ 35 এর পরে যাব 36, এটা তো তনু ফ্লাওয়ার বলা হয় আমার নিজের নাম, একদম একদম, এটা হচ্ছে বড় ছোট দুটো মিলিয়ে করেছে এবং রঙের ব্যবহার ভালো করে, বিশাল ব্রাইট কালারফুল, ভালো করে ইউটিউবে দেখবেন, দেখে এই হবে নিচটা, এই রাইট, কালকে থেকে বুকিং মানে হোম ডেলিভারি শুরু হয়ে যাবে, না আজকে থেকে, আজকে থেকে শুরু হয়ে যাবে, আজকে থেকেই হোম ডেলিভারি, আজকাল কালকে আপনারা প্রতিষ্ঠানেও আসতে পারেন, গাড়ি নিয়ে আসুন, আর পার্কিং এর আজকে হইলে তিনটে পর থেকে আসতে পারেন, তিনটে থেকে 7:30 অবধি, 36 দেখালাম, এবার আসছে 37, এটা না হ্যান্ড হ্যান্ড মানে এটা হ্যান্ড পেইন্ট, হ্যান্ড পেইন্ট, স্বস্তিক গুলো আঁচলেও আছে একটা স্বস্তিক, আর মিডল বর্ডারে গেছে, এই হচ্ছে শাড়িটা রয়্যাল ব্লুর সঙ্গে যাচ্ছে, 37, 37 নম্বর, 4350, কারণ এটা হ্যাঁ কি বলে ওটাকে পেইন্টিং আছে তাই, হ্যাঁ এবার আসছে 38, এটা জিগজ্যাগের সঙ্গে তনু ফ্লাওয়ার আঁচল, এই যে ইয়েলোর মধ্যে মাস্টার ইয়েলো, এটা ক্লিয়ার কালেকশন, একদম একদম, আর এই হচ্ছে শাড়িটা, এই 38 4150 উইথ ব্লাউজটা অল ওভার ব্ল্যাকে, এই ব্লাউজটা অনেক শাড়ির সঙ্গে পরতে পারবেন, 39, নারী কিন্তু অন্যভাবে, হ্যাঁ এটা সিল্কে নারী অন্যভাবে, আঁচলে যেটা দেখছেন না এটা, এইটা কিন্তু হাতে আঁকা হয়েছে, এইবার উপরে উঠি বড় করে, একই কালারের ভ্যারাইটি শেডস হচ্ছে লেহে, এবং পাটটা উপরের পাটটা হচ্ছে সব টিপ দেওয়া, হ্যাঁ আর এই হচ্ছে কুচিটা, 4150, 4150, হ্যাঁ 39 দেখালাম উইথ ব্লাউজ, আর প্রত্যেকটা সিল্ক এখন সিল্ক মার্ক যুক্ত, একদম একদম, সিল্ক মার্ক ওর আগেও পেতে পারতো, আগে নেয়নি এখন নিয়েছো, কিন্তু সিল্ক তোমার একদম পিওর, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, না আমি পিওর ছাড়া কোনো কিছু, লালের দুটো শেড দেখুন না চলে গেছে, লাল আর অরেঞ্জ এসছে কোনটা, আর এবার এই বর্ফিগুলোও কিন্তু দুটো কালারে, ব্ল্যাক গ্রে, আর এই হচ্ছে মাথা পার, আর এই দিকটা হচ্ছে এইভাবে প্যানেল করে, 4150, এখন প্রতিদিন প্রতিষ্ঠান খোলা, আর ব্লাউজটা যাচ্ছে এটা 8,000 5%, 10,000 10%, হাতে সময় নেই, বিদায় নিচ্ছি,
আবার দেখা হবে আমাদের অক্টোবরের প্রথম শনিবার। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।